এরকম জায়গা বাংলাদেশে দ্বিতীয়টি কোথাও নাই মনে হয়। এটি একটি পুরোই সিঙ্গাপুরের মতো লাগতেছে, মনে হচ্ছে আমি বিদেশ আছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের ভাই মিল্টন। এবার আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি চট্টগ্রাম বোট ক্লাব, যেটি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের সম্পর্কের আরও অনেকজন আসছে, একটা বলাস পুলক বলাসের বন্ধু এবং ভিডিও ধারণ করতেছে শোভন। ওকে, আপনাদেরকে আমি দেখাতে চলে যাচ্ছি, আসেন। চট্টগ্রাম বোট ক্লাব। আসলেই না দেখলেই বিশ্বাস করা যায় না এখানে পরিবেশ কত যে সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ ফুলের টপ, একটি পুরোটাই দেখতে মানে আপনার সিঙ্গাপুরের মতো অসম একটি প্লেস। আমরা যাচ্ছি এখন বোট ক্লাব রিসোর্টের দিকে এবং ওইদিকে গিয়ে আমরা ইয়ে দেখব, কর্ণফুলী নদীর প্রকৃত সৌন্দর্যটা দেখবো আমরা। এবং যাওয়ার আগে অল্প কিছুটা আমরা সেলফি টেলফি তুলে নিব। তো এটি হলো বোট ক্লাব মেইন অফিস, আর এটি হলো দেখেন চারিদিকে সবুজ আর সবুজ। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো হইচই আছে এখানে? আরে কোনো হইচই নাই, কোনো হইচই নাই। পরিবেশটা কত সুন্দর না! আমরা এখন এসেছি চট্টগ্রাম বোট ক্লাব, এখানের পরিবেশটা অনেক সুন্দর, কোনো হইচই নেই, খুব পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। আমরা চারজন আসছি এবং ক্যামেরায় আছে আমাদের ভাই তানবীর হোসেন। তো তানবীর ভাই ভিডিও করতেছে, আমরা সামনে আছি ক্যামেরার সামনে। তো শোভন কেমন লাগতেছে? আমার না খুব ভালো লাগছে, কোনো একদম পরিবেশটা খুব শান্তপূর্ণ এই পরিবেশ। আমি এখানে এসে একদম
দেখতেছেন এখানে আবার নির্মাণ কাজ চলতেছে এখানে একটি ছোট পার্কের মতো করতেছে পার্কটি আসলে অনেক সুন্দর হবে এখন কাজ হয়ে গেছে এই মাসের অক্টোবর মাসের মানে 26 তারিখ নাকি এটি উদ্বোধন করা হবে এরপর সবাই এসে এখানে পার্কটি উপভোগ করতে পারবে আসলে পার্কটি অনেক সুন্দর হয়েছে এইখানে ভিতর এবং এগুলি হলো বোট এগুলি অনেক আরও কাজ করতেছে অনেক সুন্দর সবগুলি মিলিয়েই অনেক সুন্দর তোমার কেমন লাগতেছে একটু বলো আমি মিশন দাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে এরকম একটা মডার্ন পরিবেশ এবং সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য এরকম জায়গা বাংলাদেশে দ্বিতীয়টি কোথাও নাই মনে হয় এটি একটি পুরোই সিঙ্গাপুরের মতো লাগতেছে মনে হচ্ছে আমি বিদেশ আছি এমন মানে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনারা চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ওনার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন না আমার তো খুব ভালো লাগতেছে মানে আমি লাইফে ফার্স্ট টাইম বলতে হয় মানে এরকম একটা নিরিবিলি জায়গায় আসছি মানে খুব ভালো লাগতেছে সমুদ্রের বাতাস ভুল হয়েছে আমার একটা মিস্টেক হয়েছে সমুদ্র না এটা একটা নদীর মতো তারপর মানুষের এখানে অনেক মানুষ দেখেছি তারা কাপেল আসছে অনেক কাপেল আসছে